ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जननीम शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि स्वामी विशुद्धानन्दजी, जिनि रामकृष्ण संघेर अष्टम संघगुरु छिलेन। তার বক্তৃতামালা থেকে পাঠ এবং আলোচনা, যেটি সৎপ্রসঙ্গ নামে একটি গ্রন্থে গ্রন্থিত হয়েছে। আমরা আজকে আলোচনা করছিলাম, বিগত দিন থেকে শুরু হয়েছে, ৪৫ নম্বর বক্তৃতা। এটা 5ই মে ১৯৫৮ সালে রামকৃষ্ণ আশ্রম সারগাছিতে দেওয়া হয়েছে। পূজনীয় মহারাজ তার স্মৃতিকথায়, ঠাকুরমার স্বামীজির স্মৃতিকথা প্রসঙ্গে মায়ের মাকে তার দেখার গল্প তিনি বলছিলেন। প্রথমবার তিনি গেছিলেন জয়রামবাটিতে, যে বছর তার মন্ত্র দীক্ষা হয়, সেখানকার কথা তিনি বলছিলেন। ঠাকুরের জন্য তিনি কিছু মিষ্টি নিয়ে গেছিলেন এবং সেটি অবশ্যই রঘুবীরকে তার থেকে বার করে ঠাকুরকে দেওয়া হচ্ছিল। সেই সময় সেই মিষ্টিগুলি নষ্ট হয়ে যায়, এই কারণে আর মাকে দিয়ে দেওয়া যাননি। হতবুদ্ধি হয়ে তিনি গিয়েছিলেন, মাকে তিনি কিছু দিতে পারেননি বলে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছিলেন। এটা আগের দিনের ঘটনা। কিন্তু মায়ের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন, যেটা খুব মানে আমরা যেখান দিয়ে শেষ করেছিলাম সেটা খুব আকর্ষণীয়, বলছেন, জগন্মাতা তার প্রথম সম্ভাষণেই যে আপন করে নিলেন, তার ওই কথাটি, তার ওই একটি কথাতেই মনে হয়েছিল ইনি আমার আসল মা। কিছুর অপেক্ষা রাখেন না, কিছুই চান না, তার অহেতুকী কৃপা, কি আত্মত্যাগ, নিজের কথা এতটুকু ভাবেন না, তার জীবনধারণ শ্বাস প্রশ্বাস সবই সন্তানের মঙ্গলের জন্য, তিনি যে সকলের মা। যাই হোক, দেখতে দেখতে ফেরার দিন এসে পড়ল, অপার্থিব স্নেহের রাজ্য ছেড়ে বিদায় নিলুম ভারাক্রান্ত মনে। এই শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন তিনি, কি সুন্দর কথাটা, যে মায়ের যাবতীয় কিছু সব কিছু তার সন্তানের কল্যাণের জন্য, নিজের জন্য কিছু রাখছেন না। আমরা আমাদের মায়েদের এই ছবি দেখি কিন্তু সবসময় আমরা স্বীকার করি না, ইগনোর করি। এই কয়েক বছর আগে, এই কয়েক বছর নয়, গত বছর মাদার্স ডেতে বোধহয় বাংলাদেশের একটি ইয়ে ছিল, অ্যাড ছিল, যে মা ফোন করে বলছেন তুই কেমন আছিস, ছেলে খুব খেকিয়ে বলছে যে আর কেমন আছিস, সবসময় কেমন আছি কেমন আছি, করো রাখো ফোন, এখন বেরোচ্ছি, গাড়ি চালাবে, বেরোচ্ছে। মা তো আর দেখতে পাচ্ছেন না, কিন্তু মায়ের সঙ্গে এই দুর্ব্যবহারটা তিনি করে ফেললেন। তখন সেই তাকে মনে করানো হচ্ছে যে এই ভালোবাসাটা তিনি খুব বেশি দিন কিন্তু পাবেন না, তো এই দুর্ব্যবহার করার আগে তাকে ভাবতে হবে। এবং সেই এটা এত ইমোশনাল যে তিনি একেবারেই গলে গেলেন ভদ্রলোক। খানিক বাদে তিনি আবার মাকেই রিং ব্যাক করলেন যে মা কী করছো, তুমি খেয়েছো। তারপরে কিছুদিন আগে আরেকটা বিজ্ঞাপন দেখলাম আমরা, FM চ্যানেলে অনুষ্ঠান চলছে, FM চ্যানেলে মা হঠাৎ করে যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন তাকে ফোন করেছেন। তিনি তো ভেবেছেন তার ফোনে এসছে, মানে ওই স্টুডিওর ফোনে এসছে ফোন, তিনি ভেবেছেন কোনো দর্শক কোনো শ্রোতা ফোন করেছেন। তিনি বলছেন হ্যাঁ বলুন। মা তার কোনো কথা না শুনেই বললে চলেছেন যে আজকে ভাবলাম তোর জন্য খিচুড়ি রান্না করব, ডাল নেই, এবং সেটা অন এয়ার যাচ্ছে, সবাই শুনছেন সেটা, ডাল নেই, তুই একটু ডাল আনিস, আর একটা ফার্মের মুরগি নিয়ে আসিস, আর বাইরে খেয়ে আসিস না, তাড়াতাড়ি আসিস। তারপরে বলছেন সব বলা হয়ে গেল, ছেলের জন্য সব বলা হয়ে যাওয়ার পরে বলছেন আমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে, তুই আমাকে ওষুধটা কোথায় আছে, তখন বলে দিলে যে বড় ড্রয়ারের কাছেই ওষুধটা আছে। এই হচ্ছে কথা, এই বারবার তিনি কি সুন্দর করে এই ছোট্ট ছোট্ট ঘটনায় আমরা আমাদের নিজেদের মাকে বোঝার চেষ্টা করি। অতএব জগন্মাতাকে যে আমরা বুঝতে পারবো না এটাই খুব স্বাভাবিক, কিন্তু ইনি অনুভবী সাধক, এক কথাতেই মাকে বুঝেছেন যে জগন্মাতা তার প্রথম তার প্রথম সম্ভাষণে যে আপন করে নিলেন, দ্বিতীয় সেকেন্ড থার্ড সম্ভাষণও লাগেনি, একেবারে প্রথম সম্ভাষণে তিনি ভালোবাসায় পূর্ণ করে নিয়েছেন। বলছেন তার ওই একটি কথাতেই মনে হয়েছিল ইনি আমার আসল মা। কিছুরই অপেক্ষা রাখেন না, কিছুই চান না। অনেক সময় আমাদের মায়েদের সঙ্গে সাধারণত হয় না, কিন্তু কখনো কখনো আমাদের মনে হয় সম্পর্কটা কিরকম একটু বোধ হয় স্বার্থযুক্ত হচ্ছে। কখনো যদি মায়ের বিরুদ্ধে কথা বলছি বা মায়ের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছি, মা হয়তো কোনো কারণে
অসন্তুষ্ট হচ্ছেন, এই জিনিসগুলো অনেক সময় আমাদের মনে হতেই পারে। মা ঠাকুরনের ক্ষেত্রেই বলছেন যে কিছুরই অপেক্ষা রাখেন না, কিছুই তিনি চান না, তার অহেতুকি কৃপা। তিনি যে তার সন্তানকে ভালোবাসছেন এমনি এমনি ভালোবাসছেন, কোনো কিছু তার বদলে তিনি কিচ্ছু চাইছেন না। বলছেন তার জীবন ধারণ শ্বাস প্রশ্বাস সবই সন্তানের মঙ্গলের জন্য। তিনি যে জীবন ধারণ করছেন, যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন, সবই সন্তানের মঙ্গলের জন্য তিনি করছেন, এর বাইরে আর তার আর অন্য কোনো চাহিদা নেই। এইটা একটা খুব আকর্ষণীয় জিনিস মায়ের সম্পর্কে বলছেন। এবং যেটা সবাই বলেছেন সেটা হচ্ছে এই, দেখতে দেখতে ফেরার দিন এসে পড়লো, অপার্থিব স্নেহের রাজ্য ছেড়ে বিদায় নিলুম ভারাক্রান্ত মনে। এটা বোধ হয় তখনকার মানুষজন যারা যেতেন তাদেরও যেমন হতো, তেমনি এখনও আমরা যারা যাই আমাদেরও ঠিক এমনই হতো। এই স্বামী গহনানন্দজির স্মৃতিচারণ এক জায়গায় করেছিলাম, সেখানে একটি স্মৃতির কথা তার সেবকের কাছে শুনেছিলাম। গহনানন্দজি শেষবারের মতো যেবার গেছিলেন জয়রামবাটিতে, তখন তিনি সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, অতএব তিনি আরও পরে যাবেন, যথেষ্ট সুস্থ আছেন। ফিরে আসার সময় তার মনে হলো তিনি একবার মাকে প্রণাম করবেন, যেহেতু প্রেসিডেন্ট মহারাজ আবার আসবেন এরকম ঠিক ছিল না, তাই অর্ঘ্য তৈরি ছিল না। দ্রুত তাড়াতাড়ি বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে আসা হলো, সেই ফুল মহারাজ ঠাকুর মা স্বামীজি শারদানন্দজির পাদপদ্মে দিলেন এবং সবাইকে প্রণাম করে আসার পর শেষকালে তিনি মাকে প্রণাম করতে গিয়ে নিচু হলেন মায়ের কাছে এবং দুহাত জড়িয়ে, যেরকম ছোট শিশু তার মায়ের কোলটি দুহাত জড়িয়ে থাকে, সেই রকম মায়ের কোলে মাথা রেখে তিনি একবারে সেই জড়িয়ে ধরে আছেন, কিছুতেই তাকে বার করা যাচ্ছে না, এমন এক অদ্ভুত ভালোবাসা। তার সেই যে অন্তিম বিদায়ের আগে তিনি মায়ের কাছে বিদায় নিচ্ছেন, কিন্তু মায়ের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছেন, চাইছেন না। এই হচ্ছে অসুবিধে, এইটা হচ্ছে কথা। 1911 সালে শ্রী শ্রী মা, আজকে আমরা এখান থেকে শুরু করব তার মায়ের সম্পর্কে দ্বিতীয় দর্শন। 1911 সালে শ্রী শ্রী মা তীর্থ দর্শনের জন্য দক্ষিণ ভারতে আসেন। মাদ্রাজে মায়ের সেবার জন্য পূজনীয় শশী মহারাজ সর্বক্ষণ তার দ্বারের পাশে থাকতেন। সেই সময় মা ব্যাঙ্গালোর আশ্রমে এলেন, আমিও তার সান্নিধ্য পেলুম। তার ব্যাঙ্গালোর আগমন সংবাদ গোপন রাখা হয়েছিল, পাছে ভিড়ে মায়ের কষ্ট হয়। কিন্তু বৃথাই, মায়ের ছেলেরা কি মায়ের আগমন না জেনে পারে? ভক্ত ছেলেমেয়েরা দলে দলে আশ্রমে আসতে লাগলো তাকে দর্শনের জন্য, অকল্পনীয় ব্যাপার। রাত্রি 8টার পর ভিড় কমত, ব্যাঙ্গালোর আশ্রমে মুখরিত থাকত নানা ভাষায় উচ্চারিত মাতৃ নামে মায়ের জয়গানে। একদিন আশ্রমের হল ঘরে মা বসেছেন, সেই ঘরে আর তার পাশের ঘরে মায়ের ছেলেরাও ঠাসাঠাসি করে বসেছে, সকলে নীরব নিস্তব্ধ। অত বড় ঘরটা, সবাই এক দৃষ্টে মার মুখপানে চেয়ে আছে। অনেকক্ষণ পরে মাকে বললে মা আমাকে বললেন, বাবা এদের এইটি বলো তো, এই বাবা এদের এইটি বলো তো, এদের ভাষা যদি একটু জানতুম তাহলে এদের সঙ্গে দু একটা কথা কয়ে কত আনন্দ হতো। মায়ের এই কথাটি আমি ইংরেজিতে বলা মাত্র দুজন প্রবীণ ভক্ত উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, কোনো প্রয়োজন নেই, মন আমাদের আনন্দে ভরে গেছে, মাতৃসত্তা হৃদয়ে অনুভব করেছি। মা হাত তুলে ছেলেদের আশীর্বাদ জানালেন, অপূর্ব ব্যাপার, স্নেহের রাজ্যে ভাষার প্রশ্নই ওঠে না। মায়ের স্নেহ অজস্র ধারায় ঝরে তাদের হৃদয় পূর্ণ করে দিয়েছে, ভাষার ব্যবধান সেখানে থাকতে পারে না, মাতৃসত্তাই সন্তানের কাছে সব। ব্যাঙ্গালোরে মা যে কদিন ছিলেন নিত্যই চলেছে এই ভাবের খেলা। কি সুন্দর কথা, এটা আমরা শুনেছি এর আগেও, কিন্তু শশী মহারাজ মাকে একবারে ভীষণ রকমভাবে শ্রদ্ধা ভক্তি করতেন, সেই কারণে শ্রী শ্রী মা যে ঘরে থাকতেন তার ঘরের বাইরে তিনি দাঁড়ির মতো থাকতেন যদি মায়ের কখনো কোনো প্রয়োজন হয়ে থাকে। এইখানে আছে যে মায়ের আসার খবর গোপন রাখা হয়েছিল, আগেকার দিনে এরকমই করা হতো, কিন্তু মাকে লুকিয়ে রাখা যায় না। এ সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের এখানে 1954 সাল অব্দি শ্রী শ্রী মায়ের ছবি পাবলিকলি কোথাও বিক্রি হতো না, পাবলিকলি কেউ পেতেও না। আমি একজনকে শুনেছিলাম, দেখেওছিলাম তাকে, তাদের পরিবারে গুরুজনরা সব শ্রী শ্রী মা এবং পরবর্তীকালে স্বামী শারদানন্দজি আশ্রিত। যিনি শ্রী শ্রী মায়ের আশ্রিত তাকে একদিন শারদানন্দজি ডেকে পাঠিয়েছিলেন একটি ব্রাউন পেপারের খামে করে। সেই ব্রাউন পেপারের খামটি তখনও ছিল তাদের বাড়িতে,
সেই ব্রাউন পেপারের খামের ভেতরে শ্রীশ্রীমায়ের ছবিটা পড়ে তিনি বলেছিলেন, আঁচলের মধ্যে করে বুকে লুকিয়ে, বুকে করে লুকিয়ে নিয়ে চলে যাবে যেন কেউ দেখতে না পারে। তাদের ঠাকুর ঘরটি এমনভাবে করা হয়েছিল, সাধারণত আমরা ঠাকুর ঘর সবার সামনে রাখি যাতে সবাই এসে পুজো করতে দেখতে পারে, দর্শন করতে পারে এরকম। আর এমন একটা সম্পদ রয়েছে, স্বয়ং শারদানন্দজির দেওয়া মায়ের ছবি আছে, লোককে দেখাতে আমরা তো চাই, কিন্তু শারদানন্দজি এতটুকু রাজি ছিলেন না বলে এদেরও ঠাকুর ঘরটা একেবারে বারান্দার শেষ প্রান্তে ছিল, যাতে কেউ তার কোনো খবর না জানে, শুধু বাড়ির লোকজন ছাড়া কেউ জানে না। তাদের ঘরের ঠাকুর ঘর দেখেছি, ঠাকুর এবং মা আছেন বেদিতে, নিচে স্বামী শারদানন্দজির ছবি আছে, এবং পরবর্তীকালে যারা অন্যরা দীক্ষা পেয়েছেন, বিরজানন্দজি, কেউ মাধবানন্দজির কাছে, কেউ প্রভু মহারাজ, কেউ ভূতেশানন্দজি, কেউ আত্মস্থানজির কাছে, গুরুদের ছবি দেওয়ালে লাগানো আছে, এইরকমভাবে সুন্দর করে করা আছে। কিন্তু বেদিতে শুধু ঠাকুর মা ও স্বামীজির ছবি ছিল এবং শারদানন্দজি মহারাজের ছবি ছিল। এই হচ্ছে কথা, মায়ের সমস্ত কিছু গোপন করার চেষ্টা হলো, কিন্তু 1954 সালে মায়ের জন্ম শতবার্ষিকীতে হেদুয়াতে একটি ছবি প্রদর্শনী হলো, সেইখানেই প্রথম সবাই শ্রী শ্রী মাকে, মায়ের ছবি দেখতে পেলেন, এবং তারপর থেকে ঠাকুর মা স্বামীজির মধ্যে মায়ের ছবি সবচেয়ে বেশি বিক্রি হয়, লোকে মায়ের ছবি, আর কারুর ছবি রাখুক না খাউক ব্যাগেতে তাদের অবশ্যই করে মায়ের ছবি থাকে। মাকে কখনো আটকে রাখা যায় না, মায়ের যে প্রকাশ সেটাকে কখনো আটকে রাখা যায় না। একদিন সবাই যখন বসে আছেন, কোনো কথা হচ্ছে না, তখন তিনি বলেছিলেন, যদি এদের ভাষা জানতুম তাহলে আমি এদের সঙ্গে কথা কইতুম। সঙ্গে সঙ্গে তারা বললেন যে না, তাদের কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। এরকম আরেকটা ঘটনা আছে, মা গিয়েছেন আশ্রমের বাইরে কোনো মন্দিরে, ভক্তরা মায়ের জন্য অপেক্ষা করছেন, তিনি যখন এসে পৌঁছলেন তখন ভক্তরা হাত জোর করে দুপাশে দাঁড়িয়েছিলেন। মা গভীর ভাব সমাধিতে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বড়া ভয় হাতটিকে এরকম ডানাতটিকে এরকম তুলে ধরেছিলেন, বড়া ভয়া মুদ্রায় সকলের দিকে তাকিয়েছিলেন, এবং সেইভাবে তিনি ভেতরে ঢুকে এলেন, সকলে প্রাণে প্রবল শান্তি পেল। এই একই ঘটনার রিপিটেশন আমরা দেখেছি, প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি মায়ের প্রথম শিষ্যা, তিনিও গিয়েছিলেন দক্ষিণ ভারতে, এবং সেবার তার সঙ্গে লক্ষ্মী দিদি বা প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি ছিলেন না, তিনি তখন বলছিলেন ভক্তদের যে লক্ষ্মী থাকলে সে দু চারটি কথা ইংরেজিতে বলতেন, কিন্তু তারা বললেন তাদের আর কোনো রকম কোনো শব্দের প্রয়োজন নেই, তারা খুব শান্তি পাচ্ছেন। মা যেমনটি ছিলেন তার মেয়েও তেমনটি ছিলেন, মা হাত তুলে ছেলেদের আশীর্বাদ করলেন, অপূর্ব ব্যাপার, স্নেহের রাজ্যে ভাষার প্রশ্নই ওঠে না, এটা তো খুব স্বাভাবিক, যখন ছোট্ট শিশু জন্মায় তখন কি সে জানে সে তামিল মায়ের কাছে জন্মাচ্ছে না তেলেগু মায়ের কাছে জন্মাচ্ছে, কিন্তু জন্মের প্রথম দিন থেকে মা তাকে যেভাবে শেখাচ্ছেন সে গড়গড় করে সেই মাতৃভাষা শেখা সেই ভাষায় কথা বলতে শুরু করেছেন। সে পূর্বজন্মে কী ভাষায় বলতো সেটা কিছু, সে কি বলছে না আমি মায়ের ভাষায় কথা বলবো না, শুধু ইংরেজি বলবো, বাংলা বলবো, এখন যেমন আমরা বলি বাংলা বলতে পারি না, এবং এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, আমার চেহারাটা খানিকটা দক্ষিণীদের মতো বলে পূজনীয় স্বামী চেতনানন্দজির ধারণা ছিল যে আমি বোধহয় দক্ষিণী, এবং এটা তার বদ্ধমূল ধারণা ছিল। একদিন তিনি আমায় ধরলেন হেডকোয়ার্টার্সে, বললেন আমি বিদেশে বলেছি ও দেশে একটি সাধু আছে হেডকোয়ার্টার্সে থাকে, বাংলা সাহিত্য পড়ে, কী সুন্দর বাংলা শিখেছে, আমি তাকে যত বলি যে না আমি বাঙালি বাঙালি আর ইয়ে নই দক্ষিণী নই, তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, শ্রীমা শারদা দেবী তোমার মা, তো বাংলা তো তোমার মাতৃভাষা। পরবর্তীকালে ওনার এই ভ্রম চলে গিয়েছিল যখন উনি অদ্বৈত আশ্রমকে কাছ থেকে দেখলেন, কিন্তু এটা ওনার ছিল, কিন্তু এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, আমাদের সবার মাতৃভাষা অবশ্যই শ্রীমা শারদা দেবী, কথিত ভাষা বাংলা, এটা হচ্ছে কথা। মা যে ভাষাতেই কথা বলুন না কেন সেটাই সন্তানের ভাষা। আমরা গোলপার্কে একবার সংস্কৃত পড়ানো শুরু করেছিলাম, এখনও সেটা খুব এক্সটেন্ডেড কোর্স হিসেবে আছে, পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজ এই সংস্কৃত কথ্য সংস্কৃত চালু করলেন, প্রথমে 3 মাসের কোর্স, তারপরে 6 মাসের কোর্স। এই উনি ওনার বক্তৃতায় খুব সুন্দর করে বলেছিলেন এই কথ্য সংস্কৃত ভাষার প্রধান বৈশিষ্ট্য কী ছিল, প্রধান বৈশিষ্ট্য হলো এই, ছোট শিশু যেমন মায়ের কাছে ভাষা শেখে তখন সে কিন্তু কারো বিভক্তি সন্ধি এসব আগে জানে না, সে ভাষাটাকেই শিখতে শুরু করে, এবং তারপরে পরবর্তীকালে সে যখন একটু বড় হয় তখন সে ব্যাকরণ সন্ধি কারক বিভক্তি সর্বনাম ক্রিয়াপদ নানা জিনিস শুরু প্রয়োগ করতে শেখে।
তাই ওখানকার বলবার ভাষাটাই ছিল সংস্কৃত। এই নিয়ে একটা ছোট্ট সেমিনার হয়েছিল 15 দিনের, একটানা চলছিল। সেখানে বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইরা পড়াতে এলেন কলেজ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের, এবং প্রথম দিন আমরা দেখেছি খাওয়ার সময় ওরা একে অপরের সঙ্গে যখন সংস্কৃত বলার চেষ্টা করছেন ভাঙা ভাঙা টুকরো টুকরো সেরকম, কিন্তু যেদিন শেষ হয়ে গেল সেই এটা, সেদিনকে কিন্তু সবাই সবার সঙ্গে খুব ভালো করে সংস্কৃত বলতে পারছেন। সেদিনে সেই এতে দুজন মাতাজি ছিলেন শ্রী সারদা মঠ থেকে, এবং পরবর্তীকালে এখন সারদা মঠে সন্ন্যাসিনী হয়েছেন, তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, তিনিও সেই সেমিনারে যোগ দিয়েছিলেন। আমাদের এই অদ্ভুত সুন্দর মায়ের ভাষা, মায়ের স্নেহটা এমন সুন্দর যে মায়ের স্নেহ দেখেই তাতেই গলে যাচ্ছে, তার আর অন্য কোনো কিছুর প্রয়োজন বোধ করছেন না। কবছর দক্ষিণ দেশেই ছিলুম, মার সাথে সাথে আর দেখা, মার সাথে মাঝে আর দেখা হয়নি। এলো 1916 খ্রিস্টাব্দ, এতদিন এতদিনে আবার সুযোগ হলো। তখন তিনি ইয়েতে আছেন, কাশিতে আছেন, দ্বারকা ধাম ঘুরে কাশি এলুম, মনে হলো একবার মার কাছে যাই, অনেক দিন তার শ্রীচরণ দর্শন করিনি। তখন পূজনীয় অচলানন্দ স্বামী কাশিতে আছেন, তাকে বললুম চলুন কেদার বাবা, মা কেমন ঠাকুরের তিথি পূজা করেন দেখে আসি। সেটি বোধহয় ফাল্গুন ফেব্রুয়ারি মাস। কেদার বাবা রাজি হলেন, দুজনে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে গেলুম, তারপর 22 মাইল পথ গরুর গাড়িতে চলেছি, তখনও বাস হয়নি। সে বেশ মজার ব্যাপার, চলতে চলতে গাড়োয়ান গরু সব ঘুমিয়ে পড়েছে, গাড়ি আর চলে না। কি হলো কি হলো, হাঁকাহাঁকির পর গাড়ি আবার চলতে লাগলো, অবশেষে জয়রামবাটি পৌঁছলুম। এরকম স্মৃতিকথা পড়লে খুব মজা লাগে, কারণ এই অবস্থা আমরা কেউ প্রায় ফেস করিনি। আমাদের যুগে কত সহজে হয়, আমরা মনে আছে একবার সকালবেলা কামারপুকুরে গিয়ে বিকেলে জয়রামবাটি থেকে রাত্রিরে ফিরে এসেছি। নাইট ক্লাসে পূজনীয় স্মরণানন্দজি আমাদের জিজ্ঞেস করছে তোমরা ফিরে এলে, আর উনি 1954 সালের কথা বলছেন, ওনার প্রায় 3 দিন মতো সময় লেগেছিল কামারপুকুর পৌঁছতে, তারপরে জয়রামবাটি। জয়রামবাটিতে শ্রীমা সারদা দেবীর শতবর্ষ অনুষ্ঠানে উনি যোগ দিতে গেছিলেন, সেই স্মৃতি কথা তিনি আমাদের বলতেন। তখন কিরকম ছিল, কিরকম খড় পেতে তার উপর ওই ইয়ে করা হয়েছিল, তাঁবু খাটানো হয়েছিল, এবং তখন ঘর ছিল না তত, যত তো অতিথি এসেছিলেন সাধু ব্রহ্মচারী, এমনি অতিথি, সাধু ব্রহ্মচারীদের আলাদা, অতিথিদের আলাদা করে খড় পেতে সেই রাখা হয়েছিল, সেই খড়ের বিছানা করে তারা ছিলেন, এবং সে ঠান্ডার সময়, এবং শ্রীমা সারদা দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করতে এসেছিলেন শঙ্করানন্দজি মহারাজ, তিনি এসে এই শতবর্ষ উৎসবে শ্রীমা সারদা দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তখন কত কঠিন ছিল যাওয়া, একেবারে প্রতি মুহূর্তে একবারে জীবন মরণ সংগ্রাম করে জগন্মাতার কাছে যাওয়া, এখন কত সহজ হয়ে গেছে। সেই কারণে বোধহয় আমরা এই তীর্থের এত মাহাত্ম্য বুঝতে পারি না, কিন্তু কোমর যদি একবার এই তীর্থের মাহাত্ম্যের ভেতরে ডুব দিতে পারি, তাহলে নিশ্চিত নিশ্চিত জানবেন যে এই তীর্থের যে আনন্দ সেটা অবশ্যই আমরা অনুভব করতে পারবো। তিথি পূজার দিন ক্রমশ এগিয়ে আসছে, অথচ উদ্যোগ আয়োজন কিছু দেখি না, আর 2-3 দিন মাত্র বাকি। আমি তো মনে মনে বেশ চিন্তিত হয়ে উঠলাম কি হবে তিথি পূজার। তখন আর স্থির থাকতে না পেরে মাকেই জিজ্ঞাসা করে আসলো, মা ঠাকুরের তিথি পূজা হবে না? সে কথা শুনে মা মুখে এক অদ্ভুত হাসি খেলে গেল, আহা সেই হাসিটি এখনো মনে আছে। আমাকে বললেন, বাবা কি হবে জানি না, সে শক্তিও নেই ভক্তিও নেই। আমি শুনে হতাশ হলুম, তারপর হঠাৎ দেখি বাঁকুড়ার একটি ভক্ত এসে উপস্থিত, সঙ্গে 2 গাড়ি বোঝাই জিনিসপত্র, পূজা উপাচার থেকে আরম্ভ করে প্রায় 1000 ভক্ত সেবার উপকরণ। দেখো কাণ্ড, ইচ্ছাময়ীর ইচ্ছা, বলেন কিনা শক্তি নেই ভক্তিও নেই। শক্তি ভক্তি সবই তুমি মা, ঠাকুর আর মা কি আলাদা, এ টাকার এ পিঠ আর ও পিঠ, এইটা হচ্ছে কথা। এ কীরকম কি সুন্দর, নিজেকে একেবারে সম্পূর্ণ লুকিয়ে রেখেছেন, এটা কিন্তু সাধক জীবনের একটা খুব বড় একটা দিক। এটা যদি আমাদের জীবনে না আসে, তাহলে কিন্তু কখনোই আমাদের জীবনে কোনো রকম উন্নতি হবে না। স্বয়ং অবতার, অবতারের সঙ্গিনী শুধু নয়, তিনি নিজে মহামায়া, সেই চিন্তাময়ী তারা যাকে বলছি আমরা, নানাভাবে নানা সম্বোধনে তাকে ভূষিত করছি। তিনি বলছেন, আমার বাবা কি হবে জানি না, সে শক্তিও নেই ভক্তিও নেই, কিন্তু শব্দ দিয়ে নয়, আসল উত্তরটা তিনি হেসে উত্তর দিয়ে দিয়েছেন।
যে কি যে তার ইয়ে অঘটন ঘটন পটীয়সী, তা সেই হাসিটা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। তারপরে দেখা গেল বহু জিনিসপত্র এসে গেছে, 1,000 লোক প্রসাদ পেতে পারে এমন সব জিনিসপত্র নিয়ে ভক্তরা এসে হাজির। আর তিনি বলছিলেন যে আমি কি করব, আমার তো শক্তিই নেই, কিছু নেই, কি করে কি করব। এবারে যেটা দেখার মতো জিনিস, এটা আমাদের বোধ হয় সকলের যদি আমরা একটুখানি ফলো করতে পারি তাহলে বোধ হয় খুব ভালো হয়। তিনি বলছেন, মা এমন অপূর্ব তিথি পূজা করলেন, মা আমার যা আমার কল্পনার বাইরে ছিল, ভাষায় কি তার প্রকাশ সম্ভব। তার পূজায় বিধি নিয়ম নেই, তার রাগ ভক্তির পূজা, পূজ্যকে সাক্ষাৎ প্রত্যক্ষ করছেন, জাগ্রত জীবন্তভাবে সেবা করছেন। ঠাকুর যেভাবে ভবতারিণী পূজা করতেন শুনেছিলুম, বালকের বিশ্বাস সরলতা অনুরাগ পবিত্রতা নিয়ে মাও ঠিক তেমনি সেবা পূজা করলেন। সেই রাগ ভক্তি অনুরাগ প্রেমের পূজা দেখে জীবন ধন্য হলো, শ্রী শ্রীমাকে আর কতটুকু বুঝতে পেরেছি। এইটা হচ্ছে কথা। ইদানিং একটা খুব সুন্দর ট্রেন্ড দেখা দিয়েছে, অল্প বয়সী ছেলে মেয়েরা তারা পুজো অর্চনায় খুব মন দিয়েছে, এটা খুব ভালো জিনিস। কিন্তু যেটা খুব চোখে লাগে সেটা হচ্ছে পূজা করার চেয়ে পূজা উপকরণেই যেন খুব বেশি তাদের নজর পড়েছে। আরও একটা জিনিসে নজর পড়েছে, মঠের সাধু ব্রহ্মচারীরা যেরকম পুজো করেন, এমনকি কখনো কখনো দেখেছি তারা নকল করে, নকল পুজো আর অন্তরের পুজোর মধ্যে কিন্তু সবসময় অমিল আছে। নকল করে যদি আমরা পুজো করতে যাই তাহলে কিন্তু সেখানে আমার নিজের যে মনের ভাবটা সেটা কখনো প্রকাশিত হয় না। আমি দেখেছি মঠের মতো সব জোগাড় করা হয়েছে, কাঁচ দিয়ে ঢাকা পঞ্চপ্রদীপ আছে, সেই কাঁচ দিয়ে ঢাকা কর্পূর দ্বীপ আছে, ওই রকম করে চামড় নাড়া আছে, ঠিক অনেকে প্রসূন মহারাজকে নকল করতে দেখেছি, ওটা ঠিক পুজো নয়। পুজোটা এখানে মা ঠাকুরুন বলছেন কি সুন্দর পুজো, বলছেন তার পুজোয় বিধি নিয়ম নেই, তার রাগ ভক্তির পূজা, ভালোবাসা এবং রাগ মানে অনুরাগ, ভালোবাসা ভক্তির পূজা, পূজাকে সাক্ষাৎ প্রত্যক্ষ করছেন, জীবন্ত জাগ্রত জাগ্রত জীবন্ত রূপে সেবা করছেন। অনেক বছর আগে তখন আমি ছাত্র আলমোড়াতে গিয়েছি, সেইখানে ফলহারিণী কালী পুজো, আমি জানতাম না ফলহারিণী কালী পুজো পৌঁছেছি, আমরা যেদিন পৌঁছেছি তার পরের দিন ফলহারিণী কালী পুজো, তখন এত শত জানতাম না, মা ঠাকুর মাকে পুজো করেছিলেন এই অবধি জানি, ফলহারিণী কালী পুজো যে হয় তা তো জানি না। আর ওখানে পুজো অর্চনা খুব সামান্য, কারণ ফুল গাছ পাওয়া যেত না, ফুল গাছে ফুল হতো না, বেলপাতা হতো না, কোনো কিছুই হতো না, কোনো রকমে একটু পুজো হতো সকালবেলা। কিন্তু দেখা গেল যেটা অপূর্ব পুজো, সে পুজোর সারা জীবন আমার স্মৃতি হয়ে থাকবে। একটা খুব বড় থালায় স্বামী হরিশানন্দজি, বর্তমানে তিনি প্রয়াত, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভাণ্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড়ের গতিতে তিনি ফল কাটছেন, এক থালা ফল কাটা হয়ে গেল, সেই ফল নিবেদন করা হলো, তিনি বসে সেই ফলটি নিবেদন করে দিলেন। কেউ কেউ চোখ বন্ধ করে আছে, এবং একদল সাধু পূজনীয় সত্যানন্দজি, তারপরে এখন কাশীতে আছেন আশিস মহারাজ, তখন উনি ব্রহ্মচারী ছিলেন, সবাই মিলে সেই 1.5-2 ঘন্টা ফল থালাটা ওইভাবে রাখা থাকলো, এবং সবাই সেই প্রায় ঘন্টা দেড়েক আমাদের কালী কীর্তন গাওয়া হলো, এবং সেই যে কী আনন্দ মনে হলো, মা যেন সত্যি সত্যি আমাদের এই ভক্তি অর্ঘ্যের পুজো নিলেন। এবং এমনভাবে কালী কীর্তন গাওয়া হচ্ছে, প্রত্যেকটা লাইনকে 2-3 বার করে রিপিট করা হচ্ছে, ফলে আমরা যারা ভক্ত, যারা এই গানগুলি সম্পর্কে পরিচিত নেই, সেই শব্দগুলো আমাদের কাছেও বড় চেনা মনে হতে থাকলো, আমরাও গাইতে থাকলাম। তখনকার আলমোড়ার যে পুরনো ঠাকুর ঘর, এটা আপনারা দেখেননি, দেখার কথাও নয়, কারণ এই ইয়েতে ল্যান্ডস্লাইডে ধসে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এখন তার জায়গায় নতুন মন্দির হয়েছে। এখন যেখানে খাওয়ার ঘরটি হয়েছে তার যে এক্সটেন্ডেড পোর্শন, ওখানে আগে ঠাকুর ঘর ছিল, কাঠের সুন্দর একটি একতলা বাড়ি, তার একতলাটা দোতলা, একতলা না দোতলা বাড়ি, আর বেসমেন্টটা যেটা সেটা ব্যবহার করা হতো অন্যান্য কাজে, কর্মীরা থাকতেন, বাথরুম ছিল, কিন্তু ওপরটা সেই একটা ছোট্ট বাড়ি, তার দুটো ঘর, একটা একটা ছোট ঘর, একটা বড় ঘর। ছোট ঘরটি ঠাকুর ঘর, ওই ঘরে স্বামী তুরিয়ানন্দজি থাকতেন, এবং তার পাশে একটা বড় ঘর আছে, সেইখানে কেউ কেউ এসে থাকতেন। কিন্তু আর সেই ছোট্ট এক ফালি বারান্দাতে ছেলেরা বসতেন, আর ওই যে আরেকটি বড় ঘর আছে ওতে মায়েরা বসতেন। সেই এখনও মনে পড়ে, সেই মে মাসে সেই ফলহারিণী কালী পুজোর দিন, খুব সম্ভবত 19শে মের পরেই হবে,
তা সেই ফলহারিণী কালী পুজোর দিন সেই গান হচ্ছে, আর সেই ফলগুলি নিবেদন করে দেওয়া হয়েছে। রাত্রে খাবার সময় আমরা খুব সুস্বাদু বোধ করছি, আমাদের খুব আনন্দ হচ্ছিল, আমাদের মনে হচ্ছিল মা বোধহয় এই সঙ্গীত পূজা নিয়ে গ্রহণ করেছেন। আমরা যদি এই ভাবটাকে নিজেদের মধ্যে আরোপ করতে পারি, তাহলে দেখবেন খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, ভালোবাসার সঙ্গে আমরা পুজো করতে পারবো। এরপরে শেষ কথাটা তিনি বলছেন, শ্রীশ্রীমাকে কতটুকু আর বুঝতে পেরেছি। সত্যি সত্যি আমরা শ্রীশ্রীমাকে এতটুকুই বুঝতে পারিনি, সেই কারণে সবচেয়ে সহজ আমরা যদি শ্রীশ্রীমাকে মা বলেই গ্রহণ করি। মা অন্য, তিনি যে দেবী, তিনি যে নারায়ণী, এসব ভাবে আমরা যে তাকে বুঝতে চাই এও তিনি চাইতেন না। সেই কারণে তাকে যদি বুঝতে হয়, আমরা যেন নিজেদের মা বা জগন মাতা হিসেবেই যেন ধরি। মা বলছেন না যে তাকে যদি তার নাম যদি জপ করতে হয়, কি নাম জপ করবেন? তিনি বলছেন রাধা বলে জপ করো। তারপর খানিকক্ষণ বাদে বলছে, আচ্ছা কিছু না পারলে শুধু মা বলেও জপ করো। শুধু মা বলে জপ করতে পারলেই তার মুক্তি হবে। মা নাম শিক্ষাতে ভবে, মা হয়ে এসেছো ভবে। এই জগতে সবাইকে মা নাম শেখানোর জন্য মা হয়ে জগতে এসেছে। অন্য রূপ হয়ে এলে তাহলে কিন্তু এই পবিত্র নামটি শেখানো যেত না। বলছেন ঠাকুরে বলতেন, অবতার পুরুষগণ হুবহু মানুষের মতো লীলা করেন, তাদের আগমনের নিজের কোনো প্রয়োজন সিদ্ধির জন্য নয়, জগতের কল্যাণের জন্য। এটা হচ্ছে একেবারে সঠিক কথা। আমরা দেখেছি যে প্রকৃতি আমাদের ঠাকুরের যে আচণ্ডালা প্রতিহত রয়ো যস্য প্রেম প্রবাহ, সেই স্তোত্রেতে আমরা বারবার দেখছি লোকাতীত অপি অহ অহ ন জহৌ লোক কল্যাণ মার্গম। লোকাতীত এইটাই তার জীবন। আমরা সাধারণ যে আমাদের দিন যে ধরাছোঁয়ার মধ্যে ভগবানকে ধরতে পারি না, লোকাতীত তার একটা জীবন। তথাপি অহরহ তিনি লোক কল্যাণের চেষ্টা করে চলেছেন, ভীষণভাবে চেষ্টা করে চলেছেন লোক কল্যাণের জন্য। নিরঞ্জনের ভগবান লাভ হচ্ছে না তার চিন্তার অন্ত নেই, বলছে ওরে নিরঞ্জন কবে তুই ভগবান লাভ করবি। মাস্টারমশাই অল্প বয়সী ছেলেদের সঙ্গে, নরেন রাখালেদের সঙ্গে বসে সাধারণ গল্প করছেন, ঠাকুর খুব অসন্তুষ্ট হচ্ছেন, বলছেন এখানে অন্য কথা কেন, এখানে শুধু ভগবানের কথা হবে। প্রতি মুহূর্তে চেষ্টা কেমন করে আমাদের ভগবতমুখী জীবন হবে, এইটা কথা। স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে শশী মহারাজ বলছেন না, হিতায় নৃণাম নরমূর্তিমন্তম, তিনি মানুষের মূর্তি নরমূর্তি ধারণ করেছেন কেন, মানুষের কল্যাণ সাধন করবেন বলে। হিতায় নৃণাম নরমূর্তিমন্তম। আর মায়ের সম্পর্কে অবধানন্দ যে যা বলেছেন সে একবার অসাধারণ। বলছেন স্নেহেন বদনাসি মনোস্মদীয়ম দোষান অশেষান সগুণী করোষি অহেতু নানো দয়সে সদোষান স্বাঙ্কে গৃহীত্বা যদিদম বিচিত্রম প্রসীদ মাতর বিনয়েন যাচে নিত্যম ভব স্নেহবতী সুতেষু প্রেমৈক বিন্দু চির প্রেমৈক বিন্দুম চিরদগ্ধ চিত্তে বিশিঞ্চ চিত্যম কুরুণাস শান্তম। কি সুন্দর কথা, তিনি অন্য কোনো কিছু দিয়ে আমাদের বদ্ধ করেননি। ভগবান তো আমাদের বদ্ধ করেন, আটকে রাখেন, ভালোবাসেন, কি দিয়ে তিনি আমাদের বদ্ধ করেছেন? তার বদ্ধ করার কারণটা হচ্ছে স্নেহ, ভালোবাসা দিয়ে তিনি আমাদের বেঁধে পেতেছেন। স্নেহেন বদনাসি মনো অস্মদীয়ম, অস্মদীয়ম আমাদের মনকে, মন শব্দের অর্থ হচ্ছে মন, আর অস্মদীয়ম অস্মদীয়ম আমাদেরকে তুমি, আমাদের মনকে তুমি আবদ্ধ করেছ। আর কি করেছ? তারপরে বলছেন দোষান অশেষান সগুণী করোষি, আমাদের যে মন, আমাদের অশেষ দোষ, দোষান অশেষান এত দোষ যে অল্পতে সেটা শেষ হবে না, অশেষ দোষ একেবারে, মানে এত দোষ, সেই দোষ, সেই দোষান অশেষান সগুণী করোষি, সেই অশেষ দোষকে তুমি গুণে রূপান্তরিত করেছো। তারপরে কি, অহেতু নানো দয়াসে সদোষান, তোমার অহেতু কৃপায় তুমি আমাদের সমস্ত দোষকে খণ্ডন করে স্বাঙ্কে গ্রহিত্বা যদিদম বিচিত্রম, তুমি আমাদের স্ব অঙ্কে কোলে তুলে নিয়েছ। তুমি আমাদের দোষ খণ্ডন করেছো তা নয়, শুধু সেটা নয়, তুমি আমাদের দোষ খণ্ডন করে আমাদের যত দোষ ছিল সেটাকে গুণে রূপান্তরিত করেছো, এটা হচ্ছে কথা। আর আরেকটা কি হচ্ছে না, তুমি আমাকে তোমার কোলে তুলে নিয়েছো। এই সেদিনকে পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজের স্মৃতিসভা হচ্ছে, সেই স্মৃতিসভায় শুনছিলাম, একজন ভক্ত বলছিলেন, তাকে প্রভানন্দজি বলেছিলেন যখন জীবনে কোনো
সমস্যা তৈরি হবে বা কোনোরকম ভয় এসে উপস্থিত হবে, তখন যেন ঠাকুরের বদলে মাকে, মায়ের কাছে প্রার্থনা করা হয়। কারণ সে সময় মা অনেক বেশি শক্তিশালী এবং বিপদে, সন্তান বিপদে পড়লে মা তার সর্বশক্তি দিয়ে তার সন্তানকে রক্ষা করে থাকেন। এবং তিনি বলছেন, আজকে আমি সত্যি সত্যি বিপদে পড়েছি, এই বিরাট জনসমাগম আর মঞ্চে সব বড় বড় মহারাজরা বসে আছেন, তাদের মাঝখানে আমাকে কিছু বলতে বলা হয়েছে। তাই তিনি মাতৃস্তব দিয়েই শুরু করলেন। এইটা হচ্ছে কথা, স্বাঙ্কে গৃহীত্বা ইদিদম চিত্রম, আমার এত দোষ আছে, আমি খেদা পচা বোচা আমি সব, কিন্তু তবু তবু তুমি আমাকে তোমার কোলে গ্রহণ করেছো। তাই মায়ের কাছে প্রার্থনা, প্রসিদ মাতর বিনয়েন ইয়াচে, ইয়াচে শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করছি, চাইছি, ইয়াচা করা। তথাপি আমি অত্যন্ত বিনয়, আমার তোমার কাছে প্রার্থনা করার কোনো রকম সামান্যতম যোগ্যতা নেই। প্রসিদ মাতর বিনয়েন আছে, তুমি প্রকাশিত হও কোথাও, আমার হৃদয়ের মধ্যে, আমার হৃৎপদ্মে প্রকাশিত হও। প্রসিদ মাতর বিনয়েন ইয়াচে নিত্যম ভব স্নেহবতী সুতেষু, তোমার ছেলে বলে যাই করুক না কেন, তুমি আমার প্রতি ভীষণ ভালোবাসা রাখো, তোমার অশেষ ভালোবাসায় যেন আমি তোমার ভালোবাসা থেকে কখনো যেন আমি বঞ্চিত না হই। নরেন বলছে না যে, মা তোমার নরেনের মতো অনেক ছেলে পুলে আছে, কিন্তু তোমার মতো মা আমার একটাও নেই। শ্রী শ্রী মায়ের মতো মা বোধহয় জগৎ সংসারে আর দ্বিতীয় আরেকটাও তৈরি হবে না। বলছেন, নিত্যম ভব স্নেহবতী সুতেষু প্রেমৈকবিন্দুম চিরদগ্ধ চিত্তে বিশিঞ্চ চিত্তম করুণাসু শান্তম, তোমার ভালোবাসার এক বিন্দু সুধা, সুধা ভালোবাসাকে, মায়ের ভালোবাসাকে অমৃত বা সুধা রূপে বর্ণনা করা হচ্ছে। বলছেন, প্রেমৈকবিন্দুম চিরদগ্ধ চিত্তে, আমার এই যে চিরদগ্ধ চিত্ত, সবসময় চাই 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 করে পাগল হয়ে যাচ্ছি, এই চিরদগ্ধ যে চিত্ত, তাতে যদি এক ফোঁটা তোমার কৃপা পড়ে তাহলে যেন অমৃত হবে। বিশিঞ্চা চিত্তম করুণা সুশান্তম, তাকে তুমি শান্ত করো, আমার যে মন তাকে তুমি শান্ত করো। দেখুন, এইভাবে কিন্তু আমরা ঠাকুর মাকে ভালোবাসি না, আমাদের খানিকটা খানিকটা গাজুয়াড়ি করার মতো, এই চাই ওই চাই সেই চাই, খানিকটা গাজুয়াড়ি আমরা করি, এবং মা আমাদের সেই সাহসটা দেন বলেই আমরা গাজুয়াড়ি করি। কিন্তু এইভাবেও যদি মাকে দেখি তাহলে দেখবেন যে মায়ের একটা অন্য ছবি আমাদের সামনে ধরা পড়ছে, আমরা যেন সত্যি সত্যি তার কোলে শুয়ে আনন্দে মেতে আছি। সেটা ছবি নরোত্তম নগর একটি এক ছাত্র এঁকেছিলেন, খুব সুন্দর সে ছবিটা, মায়ের কোলে একটা ছোট্ট শিশু বসে আছে, পূজনীয় আত্মস্থানন্দজিকে ছবিটা দেওয়া হয়েছিল, তিনি তার এত ভালো লেগেছিল সেই ছবিটা, তার ঘরেতে, তার যেখানে তিনি প্রণাম নিতেন সেই ঘরেতে রাখা ছিল। তখন তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, প্রথম দিকে এটা ওনার ঘরেতে ছিল সবার ঘরে, এবং পরবর্তীকালে উনি যখন ভাইস প্রেসিডেন্ট হয়ে আসেন এবং পরবর্তীকালে প্রেসিডেন্ট যখন হয়ে আসেন, তখনও ওই ঘরে যেখানে ভক্তরা প্রণাম করতে যেত ওইখানে রাখা থাকতো, এমনভাবে রাখা থাকতো যখন মহারাজ ঠাকুরকে প্রণাম করতে যেতেন ভেতরের ঘর দিয়ে যখন বেরোতেন সোজা সুজে যেত, ওই ছবিটা উনি দেখতে পান। তাই বলছেন, ঠাকুর বিনা নিমন্ত্রণে কেশববাবুর কলুটোলার বাড়িতে ছুটে গিয়েছিলেন, তিনি সেদিন বাড়ি ছিলেন না, পরদিন হৃদয়কে নিয়ে বেলঘরেতে গিয়ে দেখা করলেন। কেশবের জন্য এই যে ছুটাছুটি, এর পেছনে তাঁর নিজের কোনো স্বার্থ ছিল না, তাঁর যাতায়াত কেশবকে কিছু করা দেবার জন্য, তার যাতায়াত কেশবকে কিছু দেবার জন্য। কেশবের অসুখের সময় সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মেনেছিলেন, যেমন নিকটাত্মীয়ের জন্য লোকে করে থাকে। এইটা অদ্ভুত ঠাকুরের এই ভালোবাসা, কেশবকে দেখতে তার কলুটলের বাড়িতে গেছিলেন, এবং সেখানে গিয়ে প্রথম দিন কেশবকে না দেখতে পেয়ে বেলঘরিয়া গেছিলেন। কেশবের পার্ষদরা ঠাকুরকে নিয়ে মজা করছিলেন, হেসেছিলেন, ঠাকুর কিন্তু একদম উপেক্ষা করেছিলেন। ঠাকুর যখন বলেছিলেন এর ল্যাজ খসেছে, তখন সেই নিয়ে তারা খুব হাসাহাসি করেছিলেন। কিন্তু তত্ত্বদর্শী কেশব, তিনি শ্রীরামকৃষ্ণের এই কথার ভেতরে একটা গভীর অর্থ খুঁজে পেয়েছিলেন, তাই তিনি তার পার্ষদদের বা তার বন্ধু বয়স্যদের হাসাহাসি করতে নিষেধ করেন, এটা হচ্ছে কথা। কিন্তু তার এই যে সমস্ত কিছু, পরবর্তীকালে কেশব যখন শেষ অসুখের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি ওই কেশবের জন্য ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী মায়ের কাছে ডাব চিনি মেনেছিলেন। তার নিজের তো টাকা কড়ি ছিল না, তাই মাস্টারমশাইকে বলেছিলেন তুমি ডাব চিনি টাকাটা দেবে,
ডাব চিনিটা তোমার টাকায় কেনা হবে। ডাবের ভেতরে চিনি দেওয়া হতো, ডাবটা যাতে মিষ্টি হয় সেই সুমিষ্ট ডাব মাকে নিবেদন করা হতো। সেই সুমিষ্ট ডাব মাকে নিবেদন করেছিলেন, বলছিলেন, ঠাকুরের অহেতুক ভালোবাসা, স্বামীজিকে কত ভালোবাসতেন, অহেতুক ভালোবাসার আস্বাদ যারা পেয়েছে তাদের জীবনই বদলে গেছে, সে আস্বাদ মুখে ব্যক্ত করা যায় না। প্রায় 50 বছর আগে গিরিশবাবু আমাদের বলেছিলেন, ঠাকুর আমাকে দেবতা করে দিয়ে গেছেন, তিরস্কার বা ভৎসনা করে নয় রে, ভালোবাসা দিয়ে। ঠাকুরের ভালোবাসার সত্যি অহেতুক, আমরা কতটা যোগ্য তা নয়। একটা জায়গায় আপনাকে একটা বিষয় নিয়ে বলতে হবে, সেটা হচ্ছে ঠাকুরের মিরাকল, এবং তারা ভীষণভাবে চাইছেন আমি লাটু মহারাজের জীবন নিয়ে বলি। তা আমার যেন কীরকম অদ্ভুত লাগছে যে ঠাকুরের মিরাকল প্রথম যে ছবিটা একটা ফ্ল্যাশ আমার মধ্যে পড়লো, সেটা হচ্ছে আমরা যদি আমাদের মোবাইল ফোনের, আমরা তো প্রায় এখন সবাই স্মার্টফোন ব্যবহার করি, মোবাইল ফোনের যদি ক্যামেরাটা অন করে সেলফি যেভাবে তুলি সেইভাবে ক্যামেরাটা আমার দিকে যদি ঘোরাই, তাহলে যে ছবিটা প্রথম উঠবে সেটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মিরাকল, সেটা হচ্ছে আমি, বা আপনি যদি দেখেন সে হলেন আপনি। আমরা প্রত্যেকে শ্রীরামকৃষ্ণের মিরাকল, ভেবে দেখুন কি অবস্থায় ছিলাম আর ঠাকুরের কাছে এসে কি পরিবর্তন হয়েছে। কোনো এক্সারসাইজ করিনি, কোনো চেষ্টা করিনি, কিন্তু তিনি ভালোবাসা দিয়ে দিয়ে আমাকে সিক্ত করে দিয়েছেন। আমরা কীরকম ছিলাম, খানিকটা স্পঞ্জের মতো, শুকনো স্পঞ্জের মতো ছিলাম, তিনি তার ভালোবাসার রসে আমাদের জারিত করেছে। অধিকার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলছেন যে ভগবান যখন এই অবতার রূপে অবতীর্ণ হলেন, তিনি সঙ্গে করে তার ভালোবাসার দেউল, ভালোবাসার রাজপ্রাসাদ কিনিয়ে এলেন। এত বড় সেই রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে তিনি সকলকে স্থান দিলেন, আর তার ভালোবাসার দেউলে যারা স্থান পেয়েছে তার ভালোবাসার অমৃত স্পর্শে প্রত্যেকে এক অন্য মানুষে রূপান্তরিত হয়েছে। এটা তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ আমাদের আসার সময়, জগতে আসার সময় তার ভালোবাসার দেউল বা রাজপ্রাসাদটা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এইটা হচ্ছে তার অহেতুক ভালোবাসা। স্বামীজিকে কত ভালোবাসতেন, তার আরেক মিরাকল দেখুন, তিনি কিছুতেই চান না, যখন তার প্রথম দেখা হলো তাকে তিনি প্রথম স্পর্শ করলেন দক্ষিণেশ্বরে, তিনি বলছেন যে ওগো তুমি আমার একই করলে, আমার যে মা বাপ সকলে আছে, সংসারের আকর্ষণ নরেন্দ্রনাথকে টানছে। ওখানেই শেষ নয়, তিনি নরেন্দ্রনাথকে যত ভালোবাসেন নরেন্দ্রনাথ মনে করেন তার মাথাটি খাড়া। এক, তিনি তো এসেছিলেন হেস্টি সাহেব যে ট্রান্সের কথা বলেছেন, বোর্ডসপাতের কবিতা আছে, ট্রান্স আছে, সেই ট্রান্সওয়ালা লোক দেখতে এসেছেন, তিনি তো রামকৃষ্ণ দেখতে আসেনি, এবং তার মনে হয়েছিল এই লোকটা পাগল। কিন্তু দিনে 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 একটু একটু করে কখন তাকে তিনি কিনে নিলেন, তাও যেন কেনা শেষ হলো না। কীরকম হলো, সে পাওহারি বাবা, গাজীপুরে সে পাওহারি বাবাকে তিনি দেখতে যাবেন, দিনের পর দিন তিনি অপেক্ষা করে আছেন, প্রমোদাদাসবাবুকে লিখছেন এরপরের দিন যাবো, তারপরের দিন যাবো, ওই দিন যাবো বলছেন, বারবার বলছেন, কিছুতেই তিনি আর নির্দিষ্ট দিনে কাশিতে যেতে পারছেন না। পাওহারি বাবার তীব্র আকর্ষণ তিনি দেখলেন, পরবর্তীকালে তার কবিতায় সেই কথাটা তিনি প্রকাশ হয়েছেন, সে ঠাকুর দাঁড়িয়ে আছেন সে কবিতার ভেতরে তিনি লিখেছেন। আমার কাছে কবিতার টেক্সট আনি, আমি তো সব ঠিক ঠিক বলতে পারি না, ভুলভাল বলাটা ঠিক নয়। সেই ছলো ছলো আঁকি ঠাকুর দাঁড়িয়ে আছেন তার মাথার কাছে, তিনি দেখলেন, তিনি একবারে পরিষ্কার বুঝতে পারলেন তার বাণী, তাকে তিনি এখান থেকে চলে যেতে বলছেন, বলছেন এভাব তার নয়। যখন তার বিদেশ যাওয়ার সময় হয়েছে, তিনি দেখুন কিভাবে ঠাকুরকে তিনি পরীক্ষা করছেন, ঠাকুর স্বয়ং তাকে এই আঙুল দেখিয়ে দেখাচ্ছেন বিদেশে তার যাওয়ার কথা, সাগরের ওপর দিয়ে দেখাচ্ছেন হেঁটে যেতে হবে, কিন্তু তাতেও তার বিশ্বাস হচ্ছে না। তিনি ভাবলেন মাকে তিনি যেন জিজ্ঞেস করেন, মাকে জিজ্ঞাসা করার পর মায়ের যখন অনুভূতি পেলেন তখন তিনি গেলেন। অথচ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এত ভালোবাসা তার, এত ভালোবাসা, দেখুন এই খণ্ডন ভব বন্দন জগবন্দন বন্দি তোমায়, এই যে গান আমরা রোজ গাই, এটা শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসার প্রকাশ, এটা শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসার প্রকাশ। কিন্তু দেখবেন কোনো জায়গায় সামান্যতম প্রকাশে এই শব্দটা তিনি, শ্রীরামকৃষ্ণ কথাটি ব্যবহার করেনি, অথচ পুরো যে বন্দনা গীতটা এটা শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে তিনি বলছেন। পরবর্তীকালে যে স্তবটি তিনি রচনা করেছেন সেখানে তিনি শ্রীরামকৃষ্ণ শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু খণ্ডন ভব বন্দন এ অদ্ভুত কথা, নমো নমো প্রভু বাক্য মনাতীত মন বচন কাধার জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর তুমি তম ভঞ্জন হার, একবারে এক কথার ভেতরে শ্রীরামকৃষ্ণকে তিনি প্রকাশ করেছেন। নমো নমো প্রভু বাক্য মনাতি, হে প্রভু
তোমায় পুনঃ পুনঃ বারবার প্রণাম করি। কেন বারবার প্রণাম করি? না, তোমার প্রকাশ এত বেশি, তোমায় একটা প্রণামে, একটা প্রণামে হবে না, মুহুর্মুহু তোমাকে আমি প্রণাম করি। তাই তোমাকে মুহুর্মুহু প্রণাম করছি। নমো নমো প্রভু, তুমি কেমন বাক্য মনাতিত, মন বচনৈকাধার, যা শব্দ দিয়ে বা মনের কোনো ভাব দিয়ে প্রকাশ করা যায় না। তুমি কিরকম, না জগতে যে জ্যোতি আছে সেই জ্যোতির অখণ্ড আকর স্বরূপ তুমি, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকান্ধর। তুমি যখন প্রকাশিত হও তখন আমার হৃদয়ের ভেতরে সমস্ত অন্ধকার, যে তোমার তার হৃদয়ে তুমি প্রকাশিত হও, তার হৃদয়ে তোমার সেই অন্ধকার অপসৃত হয়। বলছে না, শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহম এতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা তিমৃত্যুমেতি নান্যা পন্থা বিদ্যতে আয়নায়ু। বলছেন, তপনবরণ তিনি, আধারের ওপারে যিনি, যাকে দেখলে আমার মনের সমস্ত অন্ধকার দূর হয়, তাকে জানা ছাড়া আমার কোনো উপায় নেই। তিনি এমন ভালোবেসেছেন প্রত্যেককে, এমন ভালোবেসেছেন যে ভালোবাসা আদায় করে নিয়েছেন। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা, স্লো পয়জনিং, একটু একটু করে ভালোবাসা আদায় করে নিয়েছেন। সেকেন্ড অপশন রাখেননি, তিনি সমস্ত অপশনগুলো আমাদের সরিয়ে রেখেছেন। আমাদের জীবনে যে এ আর বি কোয়েশ্চেন পেপারে থাকে না, ওরকম এ আর বি বলে কিছু নেই, একটাই প্রশ্ন আর তার একটাই উত্তর, এবং সেইটা হলো শ্রীরামকৃষ্ণ। এই ভিন্ন আর কোনো প্রশ্ন তার থাকবে না। তাই বলছেন যে সে আস্বাদ মুখে ব্যক্ত করা যায় না, সে অহেতুক ভালোবাসার আস্বাদ যারা পেয়েছে তাদের জীবনই বদলে গেছে। আমার তো মনে হচ্ছে লাটু মহারাজ সম্পর্কে আমার বলার কোনো দরকার নেই, এত শ্রীরামকৃষ্ণের মিরাক্কেল আছে। আমি তো আছি বটে, চোখের সামনে দাঁড়িয়ে আছি মিরাক্কেল, আমি তো আছি, আমরা প্রত্যেকে তার মিরাক্কেল তো আছি আমরা। এছাড়াও কত, স্বয়ং নরেন্দ্রনাথ দত্ত, রাখালচন্দ্র, এরা প্রত্যেকে, এছাড়াও গিরিশচন্দ্র ঘোষ, যার কথা এখানে বলছেন, কি অপূর্ব কথা, ঠাকুর আমাকে দেবতা করে দিয়ে গেছেন, তিরস্কার বা ভৎসনা করে নয়, ভালোবাসা দিয়ে তিনি আমাকে দেবতা বানিয়ে দিয়ে গেছেন। এর একটা কথা আছে, বলরামবাবুর একটা কথা, সেখানে তিনি খুব দুঃখ প্রকাশ করছেন, তার একটা সময় শরীর খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু তিনি এত কৃপণ, এত কৃপণ, এত কৃপণ, তিনি কিছুতে দেও ঘরেও যেতে চাইছেন না, ইয়ে করতে, চেঞ্জের জন্য। আমাদের স্বামীজি তাকে একবারে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে চিঠি লিখছেন, মানে কোনো খারাপ শব্দ নয়, আরে ঝেড় ঝাড়ছেন একবারে খুব, যে আপনার মতো কৃপণ মানুষের এখানে আসা চলবে না, এই সমস্ত চিঠি আছে। একবারে প্রথম দিকের প্রথম 30টা চিঠির ভেতরেই আপনারা পেয়ে যাবেন, বলরামবাবুকে লিখছেন। তার একটি উত্তরে বলরামবাবু খুব মনের দুঃখ করলেন, তার এই যে শরীর খারাপ হয়েছে, তিনি ভাবছেন মহাপুরুষের সেবা করে আমার কী লাভ হলো, আমি এত অসুস্থ হয়ে পড়লাম। ভারী সুন্দর উত্তর আছে স্বামী বিবেকানন্দের, তিনি বলছেন, পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। এই যে আমাদের ঈশ্বরের কাছে আসা, তা যে অহেতুক ভালোবাসায় আমরা শুধু পশুত্ব বর্জন করব না, আমরা শুধু মনুষ্যত্ব হতে উত্তীর্ণ হব না, আমরা দেবত্বে উত্তীর্ণ হব, এটা হচ্ছে কথা। এই যে কথা, ঠাকুর আমাকে দেবতা করে দিয়ে গেছেন, ভগবানের কাছে আসার একবারে মূল এবং একমাত্র কাজ হচ্ছে, কারণ হচ্ছে আত্মোন্নতি, এক্স ওয়াই জেড কারুর উন্নতি নয়, আমার নিজের, আমার নিজের আত্মোন্নতি। আর এক্স ওয়াই জেড কারুর আমি কোনো কিছু কথা জানি না, এই আত্মোন্নতিটা খুব প্রয়োজন, এবং এটা শ্রীরামকৃষ্ণের কাছে এসে আমাদের হয়েছে। আপনারা যদি অন্তর থেকে অনুভব করেন, আপনারাও নিজে বুঝতে পারবেন, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলে গেছে। রঙ্গনাথনজি বলতেন, যেমন অ্যাটিটিউড বদলে যাওয়া, শ্রীরামকৃষ্ণকে যত ভালোবাসবেন, যত গভীরে যাওয়া যাবে, তিনি নিঃশব্দে আমার ভেতরের মানুষটাকে বদল করে দেবেন। বলছেন, তিরস্কার বা ভর্ৎসনা করেন, আমরা যখন ভুল করি তিরস্কার পাই, কাউকে ভর্ৎসনা করি, কিন্তু তাকে তিনি ভালোবাসছেন, ভালোবাসা দিয়ে তাকে ইয়ে করে দিয়েছেন, এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, তার কথা, তার শব্দ বেদবাক্য হয়ে গেছে। নরেনকে বলছেন, না তুই কেন রোজ আসিস, আমি তো তোর দিকে তাকাই না, তোর সঙ্গে কথাও কই না। নরেনের উত্তর হচ্ছে, ভালো লাগে তাই তিনি আসেন, ভালোবাসেন তাই তিনি আসেন। আমার জীবনে এই অহেতুক ভালোবাসা প্রথম আস্বাদন করি শ্রী শ্রীমায়ের কাছে, তার অপার স্নেহ লাভের সৌভাগ্য আমার হয়েছিল। শ্রী শ্রীমায়ের একটি উপদেশ আমি প্রত্যহ চিন্তা করি, লীলা সংবরণের 5-4-5 দিন পূর্বে আসন্ন মাতৃবিয়োগের সম্ভাবনায়
শোকাকুলা অন্নপূর্ণার মা নামে একটি ভক্ত মেয়েকে মা বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগতে আপনার করে নিতে শেখো, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এই স্বয়ং স্বামী বিশুদ্ধানন্দজি কথা বলছেন, এটি তিনি লীলা চিন্তন করেন। মায়ের এই কথাটি গভীর ভাবোদ্যত। এই যদি শব্দটা নিয়ে যে কত চর্চা হয় তার ঠিক নেই। এই যদিটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা সত্যিই কি ভালোবাসা চাই? মন্দিরে গিয়ে বলছি, আপনাদের এখানে একটা গল্প বলেছিলাম, একজন ভদ্রমহিলা এসেছিলেন, তিনি এসেই আমাকে বললেন সংসারের সমস্ত সংস্রব ছেড়ে দিয়ে এলাম, খাবার ঘরে যাচ্ছি, যেতে যেতে শুনছি তিনি বলছেন, সব খেয়েছে তো ঠিক করে, যা যা রান্না করে দেওয়া ছিল সব খেয়েছে তো। তারপরে বিকেলবেলা চা টা খেয়ে আমাদের হস্টেলের বারান্দার নিচের যে ওই স্কার্টগুলো আছে, সিমেন্টের স্কার্ট, তার উপর বসে তিনি খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, অফিস থেকে শোনা যাচ্ছে এত জোরে কথা, হ্যাঁ দেখো রাত্রিবেলা কিন্তু মশারি টাঙিয়ে নিও, মশা যেন না আসে। অথচ সংসার, তিনি বলছেন না, আমি সংসারের সব বন্ধন ছেড়ে এলাম, তা কিন্তু কথা নয়, মন এবং মুখ এক হওয়া দরকার। আমি সংসার চাই, সংসার করবো, তাতে কোনো দোষ নেই, সংসারটা ভগবানের সংসার ভেবে করব। আমি তার থেকে মুক্তি হতে, মুক্তি পেতে চাই, আমি তা সেই রকম জীবনযাপন করব। তাই যদিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যদিটা হচ্ছে নিশ্চয়াত্মক, আমি কি করতে চাই সেটা আগে সবার আগে ঠিক করতে হবে। যদি আমি ঠিক করি শান্তাই, মা বলছেন যদি শান্তি পেতে চাও, মা তো বলতেই পারতেন শান্তি পেতে চাও তাহলে এই করো, তা বলছেন, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখবে না, অদোষদর্শিতা। শুধু সেইখানেই শেষ নয়, তার পথটাও বলে দিয়েছেন, কেমন করে আমরা অদোষদর্শী হব, সেটা হচ্ছে দোষ দেখবে নিজের। আমরা যত নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করব, নিজেকে যত পারফেক্ট করার চেষ্টা করব, তত দেখবেন জগৎটাকে আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব। পূজনীয় মাধবানন্দজি তখন প্রেসিডেন্ট, তিনি এমন অদোষদর্শী মানুষ ছিলেন, অথচ তিনি প্রায় 23 বছরের কাছাকাছি তিনি রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক দেখেছেন। সাধারণ সম্পাদক আমাদের প্রধান, প্রশাসনিক প্রধান, আমাদের আধ্যাত্মিক প্রধান হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, কিন্তু আমাদের প্রশাসনিক প্রধান হলেন আমাদের জেনারেল সেক্রেটারি। এবং এই দীর্ঘ সময়টা একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে তিনি আমাদের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি ছিলেন। দেশ স্বাধীন হয়েছে, ভারত বাংলাদেশ, ভারত পশ্চিম পাকিস্তান আর আমাদের ভারতবর্ষের ভেতরে সেই শরণার্থীরা আসছে, তাদের রক্ষা করা, নানা রকমের কাজ। তারপরে একটু একটু করে দেশ স্বাধীন হওয়ার পরে দেশে আমাদের দেশীয় সরকাররা, ভারতবর্ষের সরকার, তারা আমাদের নানা রকম নতুন নতুন স্কিম দিচ্ছেন স্কুল কলেজ পরিচালনা করার জন্য। একটু একটু করে টেকনিক্যাল এডুকেশন তৈরি হচ্ছে, আমাদের নানা রকমের কলেজ তৈরি হচ্ছে, স্কুল তৈরি হচ্ছে, শিক্ষার একটা আমূল বদল হচ্ছে। তার মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার ব্রেনে টিউমার ধরা পড়েছে, আমেরিকায় গেছেন সুস্থ হতে, ফিরে এসেছেন। যেমন করে লোকে নতুন করে কথা বলে, নতুন করে হাঁটে, সব নতুন করে করছেন, কিন্তু এত কিছুর ভেতরে তার মনটার এমন পরিবর্তন হয়ে গেছে, যখন তিনি প্রেসিডেন্ট, কোনো একটা জায়গায় কাউকে একজন শাস্তি দেওয়ার কথা আছে, তার অপরাধটাই তিনি বুঝতে পারছেন, তার মন এমন একটা স্থিতিতে আছে, এমন একটা উচ্চতায় আছে, সেটা বুঝতে পারছেন না। আমি একটা উদাহরণ আপনাদের দিই, আপনাদের মনে আছে কি না জানি না, আবার এনার হাত তোলার কি হলো, স্বপ্ন চক্রবর্তী। তারপরে এই তিনি এমন একটা, আমাদের একটা আপনাদের একটা উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে শহীদ মিনারে ওঠা। আমরা যখন শহীদ মিনারে ওঠে, ফার্স্ট রিংটা, দুটো রিং আছে, তা ফার্স্ট রিংটা যখন ওঠেন, আমি নিজে দেখেছি সেখান থেকে এই জগৎটাকে বড্ড ছোট, বড্ড ক্ষুদ্র, বাস ট্রাম সমস্ত ছোট খাটো, সমস্ত কিছু এইরকম দেখা যায়, সব কিছু ছোটোখাটো সব কিছু দেখা যায়। তখনও পর্যন্ত জগতের অস্তিত্বের কাছে আমাদের একটা ভালোবাসা তৈরি হয়, কিন্তু তার উপরে যখন আমরা উঠি, উপরের স্তরটা, তখন মেঘ আকাশ গঙ্গা সমস্ত কিছু মিলে এমন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়, এমনি করে ঘাড় নিচু করে নিচের যে জগৎটা সেটাকে একটুও দেখতে ইচ্ছে করে না। মানুষগুলো, বাস ট্রামগুলো বিন্দুর মতো দেখাচ্ছে কিনা সেটা দেখতেও ইচ্ছে করে না। এইটা হচ্ছে আমাদের মনের স্থিতি। ভগবান যখন কৃপা করেন, তখন আমাদের মনের এমন একটা উৎকর্ষতা তৈরি হয় যে আমাদের সাধারণ জিনিসের মধ্যে কখনো মন আসে না। তাই মা বলছেন, প্রথমে বলছেন কি করতে হবে সেটা বলছেন না, কারো দোষ দেখে না সেটা অনেক পরের কথা, সবার আগে বলছেন নিজের দোষ দেখতে। আমি নিজেকে যত রেক্টিফাই করব, নিজেকে যত ভুল করতে পারবো, আমি নিজেকে যত ঠিক করে নিতে পারবো, তত দেখবেন
আমরা জগৎকে অনেক বেশি করুণার, অনেক বেশি ভালোবাসার সঙ্গে দেখবেন। স্বামীজি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। সে যেখানে আছে তার অসুবিধার জায়গাটা বুঝে সেইখান থেকে কেমন করে তাকে উত্তরণের পথ খুঁজতে হবে সেটা দেখতেও আমরা যদি সারাক্ষণ ধরে আমি পারি তুমি কেন পারো না তা নয়, কিন্তু নিরন্তর চেষ্টা করে যেতে হবে। কি করে ঠিক করতে হবে, নিরন্তর চেষ্টা করে যেতে হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাকে যদি আমি ভালোবাসি তাহলে এটা সবসময় আমাদের করতে হবে। সবার আগে অন্যকে বলবার আগে দেখতে হবে আমি নিখুঁত কিনা। আমাদের গম্ভীরানন্দজি মহারাজ অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন, তিনি ঘন্টা বাজলেই ঠিক ঘর ছেড়ে এসে খেতে বসে যেতেন। ভান্ডারী মহারাজ বলছেন, মহারাজ আপনি একটু দেখুন, সাধুরা সময় মতো খেতে আসতে আসে না, আপনারা আপনি কিছু বলতে পারেন না? তখন তিনি বলছেন, কেন বলবো, ওরা কি আমায় দেখছে না? এই যে একটা জীবন্ত জাগ্রত উদাহরণ, আমরা আত্মস্থানন্দজিকে দেখে ঘড়ির ওই সময় হাতের ঘড়ি মিলিয়ে নিতাম, এত নিখুঁত, এত পারফেকশন, যখন যে কাজটা করবেন যে ভাবটা করবেন সেটা ঠিক। কত বয়স হয়ে গেছিল শেষের দিকে যখন তিনি দীক্ষা দিতে আসতেন, তাও তো ওনার এটা থাকতো, চেষ্টা করে যেতেন, তিনি স্লো হয়ে গেছেন, তিনি যেটা বুঝতেন, কিন্তু চেষ্টা করে যেতেন যেন নিজেকে পারফেক্ট করা, ঠিক সময় মতো যাওয়া। বলতেন এসে কত দেরি হলো জিজ্ঞেস করতেন, বেশি দেরি হলে নিজেই লজ্জা পেতেন, কেমন করে তিনি সমস্ত কাজটা করবে, তার জন্য এত লোক বসে আছে। আমার মনে আছে একবার দীক্ষার হবে এরকম সব ভক্তরা এসে বসেছেন, সেই দিন মহারাজের পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে শুরু করলো, ডাক্তার দেখে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করতে বলা হলো। এই কথাটা গিয়ে পূজনীয় বিমল আত্মানন্দজি ভক্তদের বললেন যে মহারাজ খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, আজকে দীক্ষা হবে না। কিন্তু তাদের চেয়েও মহারাজের বেশি চিন্তা যে আজকে দীক্ষা হলো না, সেই মানুষজনগুলো এলো ফিরে যাবে সেটা কীরকম কী হবে। তিনি কোনোভাবেই তখন হাসপাতালে যেতে চাইছেন না, এরকম একটা ভাব, তাকে কিছুতেই যেন যাওয়া যাচ্ছে না। কিন্তু তার অসুবিধা এত বাড়ছিল যে তাকে তাকে যদি আরও খানিকক্ষণ রাখা হতো সেটা অনেক বেশি সমস্যা তৈরি হতো। এইটা বলছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিকে। এরপরের কথা, যখনই আপনি অন্যকে নির্দোষ দেখছেন আপনি সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করে জড়িয়ে দিতে পারছেন, জগৎ করে জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা জগৎ তোমার। এই জগৎ সবটুকু তার নিজের, তিনি তার নিজের জীবন দিয়ে দেখেছেন, তার জগৎ ছিল শ্রীরামকৃষ্ণ, আর সেই শ্রীরামকৃষ্ণ জগতের যারা যারা বাসিন্দা ছিল সকলে তার প্রিয়, যেহেতু তিনি ঠাকুরকে ভালোবাসতেন সকলে তার প্রিয়। সারদা প্রসন্ন স্বামী ত্রিগুণাতীতানন্দজি বাড়ি থেকে যখন আসতেন খুব মারধর খেতেন, সেই কারণে ঠাকুর ব্যবস্থা করেছিলেন যে সারদা প্রসন্ন যেদিনই আসবেন সেদিনই তার ওই আমাদের যে আলমবাজার থেকে যে শেয়ারের যে ঘোড়ার গাড়ি তার ভাড়াটা এখান থেকে দেওয়া হবে। সারদা প্রসন্ন তার স্মৃতি কথায় লিখছেন যে যেদিনই তিনি ফিরে যেতেন, যখন তিনি ফিরে যেতেন গিয়ে দেখতেন দোরগোড়াতে গিয়ে মাকে কিছু বলার আগেই দেখতেন দোরগোড়ায় একটি পয়সা রাখা আছে তার জন্য। কখনো মায়ের ভুল হতো না। কেন তিনি করতেন না, ঠাকুরকে তিনি ভালোবাসতেন, আর এ ঠাকুরকে ভালোবাসে তাই তার যেন সামান্যতম মর্যাদা না হয়। এই যে তেলুভেলোর মাঠে যে মাকে ছেড়ে চলে গেছিলেন লক্ষ্মী দিদি, সেদিনকে একজন প্রশ্ন করছিলেন, সন্দেহ প্রকাশ করছিলেন যে লক্ষ্মী দিদি মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, অবর্ণনীয় খারাপ ব্যবহার করেছেন, রামলাল দাদা সকলের সাথে মিশে মায়ের যে পেনশন সেটুকু শুধু বন্ধ করে দিয়েছেন। মায়ের জীবনের এই ছটি বছরের কোনো ঘটনা প্রকাশ্যে আসেনি 1888 থেকে 1894 সাল অবধি, বা খুব ভালো করে বলা উচিত 1893 সাল অবধি তার জীবনের কোনো কথা বাইরে কারুর কাছে আসেন, কি অবর্ণনীয় কষ্ট তিনি পেয়েছেন। এই লক্ষ্মী দিদি তাকে ফেলে রেখে দিয়ে চলে গেছিলেন তেলেবেলোর মাঠে। তারপরে যখন যখনই এই প্রসঙ্গটা, তো মা যেন কাঁটা হয়ে থাকতেন, কেন, কারণ লক্ষ্মী দিদিকে কেউ যেন অমর্যাদা না করে। লক্ষ্মী দিদি এসছেন, মা কোনো কাজে ব্যস্ত ছিলেন, লক্ষ্মী দিদি চলে গেছেন ইন্টালিতে, তিনি ইয়ে করেছেন, তাড়াতাড়ি করে একজন ব্রহ্মচারীকে পাঠাচ্ছেন, হাতে একটু টাকা দিয়ে একটা কাপড় দিয়ে পাঠাচ্ছেন এবং বলছেন লক্ষ্মী দিদি যেন কিছু মনে না করেন। লক্ষ্মী দিদি মায়ের চেয়ে ঢের ছোট, কিন্তু তাকে তিনি যেন ভালোবাসা দিয়ে ধরে রেখেছিলেন। এইটা একটা দারুণ কথা এখানে বলছেন, বলছেন নিম গাছের সবই তেঁতো, কিন্তু মৌমাছি নিম ফুল থেকেও একটু মধু আহরণ করে নিয়ে যায়। সংসারে ভালো মন্দ সব রকমের লোক রয়েছে বটে, কিন্তু সকলেই মায়ের সন্তান, সকলকেই আপনার জ্ঞান করতে হবে। প্রত্যেকের ভেতরে আমরা ছোট বড় মিজসেজে যে হই না কেন, আমাদের সকলের ভেতরে সামান্যতম মাধুরী আছে, সেই মাধুরীটি খোঁজ করতে হয়।
এবং যে সেই মাধুরীটির খোঁজ পায় সে নিজে যেমন ধন্য হয় তেমনি অপরকেও ধন্য করে। আমাদের বলা আছে যে খারাপ জিনিসের ওপর যে মৌমাছি এই মাছি খারাপ পচা ঘায়ে বসে, কিন্তু মৌমাছি কখনো খারাপ গাছের মধ্যে বসে না, সে সব ফুলের মধ্যে যেখানেই বসুক না কেন সেখান থেকেই সে মধু খোঁজার চেষ্টা করে এবং সেই মধু আহরণ করে তার মধুভাণ্ডটি পূর্ণ করে। মানুষের জীবন যদি মৌমাছির মতো হয় তাহলে দেখবেন অনেকটা আমাদের সুন্দর হবে। বলছেন মায়ের এই অন্তিম এই সংসারে ভালো মন্দ সব রকম লোক রয়েছে বটে, কিন্তু সকলেই মায়ের সন্তান, সকলেই সকলকেই আপনার জ্ঞান করতে হবে, ভালোবাসা সকলের প্রতি আমাদের থাকা উচিত, কিন্তু সবসময় সেটা খুব বেশি করে যে ভালোবাসা লোক দেখানো যে না, ভালোবাসাটা এমন থাকে যেন সেটাও মা যখন আমাদের মারা মারধর করেন, আমাদের মায়েরা যখন মারধর করেন, মায়েরা বলেন না যে মর 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 তুই মরতে পারিস না, তুই মরলে আমার প্রাণ জুড়ায়, সত্যি সত্যি কি বলেন, আমাদের কল্যাণের জন্য বলেন। মা অসন্তুষ্ট হয়েছে যখনই আমরা মনে করি তখন আমরা কি কারণে অসন্তুষ্ট সে অসন্তুষ্টির কারণটা খুঁজে বেড়াই এবং সেই কারণটি যখনই আমরা অপনোদন করতে পারি তাতে মায়ের কিছু ভালো হয় না, আমাদের চরিত্রের বিকাশ হয়, আমরা বিকশিত হই, আমরা একটা নতুন মানুষে রূপান্তরিত হই। মায়ের এই অন্তিম উপদেশটা পালন করলে তোমাদের জীবনও মধুময় হয়ে যাবে। মায়ের অন্তিম উপদেশ আমরা যদি পালন করতে পারি, চিন্তানে আনতে পারি, আমরা তাহলে ভালো হয়ে যেতে পারবো। আজ আমরা এখানেই ছাড়ছি, 5 মিনিট 6 মিনিট আগেই ছেড়ে দিচ্ছি, কারণ এখানেই আমাদের আজকের আলোচনাটা শেষ, আমরা নতুন বিষয় নিয়ে আগামী দিন আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।